স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দেয় তার জীবনে মারাত্মক তিনটি বিপদ আসবেই আসবে কেউ সেই বিপদ থেকে তাকে রক্ষা করতে পারবে না এই কথাগুলি আমার নয় বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই সিয়াসিতার অনেকগুলি কিতাবের মধ্যে এসেছে স্বামীর মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে শুধুমাত্র জাস্ট একটা হাদিসের দিকে অবলোকন করলে আপনি বুঝতে পারবেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জন্য জান্নাত রাখা হয়েছে কোন স্বামী যদি কোন স্ত্রীর উপরে নারাজ থাকে আর ওই স্ত্রী তাহার যুদ্ধ পড়লো নফল নামাজ পড়লো রোজা রাখলো কাবা শরীফ ধরে আল্লাহর কাছে কান্নাকারি করে মাপ চাইলো কিন্তু স্বামীর হক আদায় করলো না আপনি এই কথা বিশ্বাস রাখেন যে আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না আর যার উপরে তার স্বামী খুশি থাকে স্ত্রীর মৃত্যুর পরে স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপরে অত্যন্ত খুশি আল্লাহ পাক শুধুমাত্র জাস্ট এই কথার কারণে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমাদের মডার্ন সোসাইটিতে স্বামীদেরকে মর্যাদা দিতে চায় না পৃথিবী যত আধুনিক হচ্ছে স্বামীরা তাদের মর্যাদা হারাচ্ছে ধনী পরিবারের মেয়েরা খুব সাধারণত স্বামীদেরকে তারা মর্যাদা দিতে চায় না তার কারণ হলো টাকা পয়সার অহংকার থাকে তার কাছে সৌন্দর্যের অহংকার থাকে আমি বলি যে তোমার সৌন্দর্যের অহংকার কমসে কম তুমি তোমার স্বামীর সামনে দেখায় না কারণ তোমার স্বামী হলো এমন জিনিস রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সিজটা দেওয়ার অনুমতি থাকলে তোমাকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সিজটা দাও কোন স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দেয় প্রথম প্রথম যে বিপদ আসবে তার জীবনে তার সংসারে কখনো কোনো উন্নতি হবে না বিশ্বাস রাখেন এবং আপনারা মিলে দেখবেন যারা স্বামীর সাথে বেয়াদবি করে স্বামীর মনে কষ্ট দেয় তাদের জীবনে সুখ নাই শান্তি নাই কিচ্ছু নাই অথচ দেখা গেছে টাকা পয়সার কোনো অভাব নাই তাদের কাছে তারপরেও তাদের জীবনে শান্তি নাই তার কারণ হলো সে স্বামীর মনে কষ্ট দিয়েছে এই জন্য স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না রসুল করিম সাল্লাম বলেছেন দ্বিতীয় নাম্বার যে কঠিন বিপদ আসবে স্বামীর মনে কষ্ট দিলে সেই বিপদ হচ্ছে আপনি অনেক নামাজ পড়তে পারবেন অনেক রোজা রাখতে পারবেন তাসবি তাহালিল অনেক দান করতে পারবেন উহুদ পাহাড় সম পরিমাণ যদি আপনি করে দেন মসজিদ বানিয়ে দিয়েছেন অনেক কিছু করলেন আপনি কিন্তু আপনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তুমি কবরে যাবা তোমার জন্য জাহান নাম চালু হয়ে যাবে জাহান নামের রাস্তা খোলা হয়ে যাবে তুমি জান্নাতের সুগ্রানও পাবা না এই জন্য প্রিয় ভাইরা আমার আমার বোনদেরকে কথাগুলি আমরা শোনাই দিব স্ত্রীদের কাছে বলবো যে হুজুর বলেছেন এবং বিশেষ করে আপনার আপনাদের মেয়েদেরকে নসিহা করবেন স্বামীর সাথে বেয়াদবি করো না স্বামীর সংসারে গিয়ে ভেজাল লাগায় না যদি অসংগত কোন কারণ না হয় স্বামীর নামে আমাদের কাছে বিচার দেওয়ার কোন দরকার নাই আপনি বাবা হিসাবে মা হিসাবে ভাই হিসাবে আপনার বোনকে আপনার মেয়েকে আপনি কথাগুলি বলে দিবেন তৃতীয় নাম্বারে যে কঠিন বিপদ আসবে কেয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে সুপারিশ করতে চাইবে না কারণ আপনি স্বামীর মনে কষ্ট দিয়েছেন জান্নাতে যাওয়া আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে সুতরাং যদি সুজাসুজি জান্নাদের যেতে চান স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না স্বামীর মনে যে নারী কষ্ট দেয় সেই নারী কখনো ভালো নারী হতে পারে স্বামী এবং স্ত্রী একে অপরের কাছে গেলে সুকুন মিলবে একে অপরের কাছে গেলে ভালোবাসা মিলবে একে অপরের কাছে গেলে প্রশান্তি অনুভব করবে কিন্তু আজকাল যে অবস্থা হয়েছে স্বামীরা সারাদিন বাইরে ব্যবসা বাণিজ্য চাকরি ঘরে ফিরতে চায় না জিজ্ঞাসা করি যে কেন ফিরতে চান না বলে যে বাসায় গেলেই তো ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায় নো আপনার স্বামীর সাথে আপনি এমন খারাপ ব্যবহার করতে পারেন না তার জীবনের সমস্ত কষ্ট তার জীবনের সমস্ত ব্যস্ততা আপনাকে ঘিরে আপনার সন্তানকে ঘিরে সুতরাং মনে রাখতে হবে একজন স্বামী তার জীবনের সমস্ত কষ্ট দিয়ে তার পরিবারকে সে ভালো রাখতে চায় এই জন্য স্বামীদের মর্যাদা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে গোদাগুলি বোঝার তাও দান করুক আমিন